খালের জায়গা দখল করে গড়ে তোলা রাজধানী মোহাম্মদপুরে আলোচিত সেই সাদেক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এ এই উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 5-এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ। এ সময় খালের জায়গা দখল করে গড়ে তোলা সাদেক অ্যাগ্রো থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করার কথা ছিল ভ্রাম্যমাণ আদালতের, তবে বেলা 12টা 20 মিনিটের দিকে খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। খামারের স্থাপনা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। উচ্ছেদ শুরুর পর খামার থেকে সেই 15 লাখ টাকার ছাগল বের করে পাশের একটি ফাঁকা জায়গায় রাখা হয়। এর সঙ্গে অন্য ছাগল ও দুম্বা বের করা হয়।